আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিআরবি যে টিমের সাথে যাচ্ছি হচ্ছে কক্সবাজার, কক্সবাজার ট্যুরে যাচ্ছি। তো এখন আমরা কুমিল্লা দাউদকান্দিতে একটা ব্রেক দেই, তারপর হচ্ছে এখন আমরা একটু ব্যাক ক্যামেরাতে দেখি আসলে আমরা কতজন আসছি, কতগুলো বাইক আসছে। এখন আমরা হচ্ছে বাইজিত লিংক রোড চলে আসছি, আবার ব্রেক। ভাই আমি মমিসিং থেকে আসছি, আসসালামু আলাইকুম। মমিসিং ভাই Thank you.
ওই গোপন কথা গোপনই থাকে দুদু ভাই কৃষ্ণ কেবিনের মালাইকারী কথা কোন রাখে কৃষ্ণ কেবিনের মালাইকারী কৃষ্ণ কেবিনের মালাইকারী খুব বিখ্যাত এরপর হচ্ছে সুধীর ঘোষের মিষ্টি আছে খুব বিখ্যাত এরপর হচ্ছে মুক্তা আসার মন্ডা এগুলো বিখ্যাত বাবা আপনারা যে কেউ যে কোনো সময় চলে আসবেন ইনশাল্লাহ আর একটা নক দিলে হবে শুধুমাত্র তানসিন ভাই বাতে তানসিন ভাইকে মাইয়ে সিঙ্গেলে রিসিভ করা হবে না কারণ সেই ওই অলরেডি 10 বার আমাকে কনফার্ম দিয়েছে যে ভাই আসতেছি আসতেছি ঠিক আছে বয়কট তানসিন বয়কট তানসিন বয়কট তানসিন বয়কট তানসিন ভাই আজকে থেকে আর সিআরবি জেটকে ধন্যবাদ আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বাইকারদেরকে একত্রিত করার জন্য আসলে আমরা কিছুদিন আগে হচ্ছে আপনাদের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম ওইখানেও খুব ভালো লাগছে আর আমার সবচেয়ে একটা স্বপ্ন ছিল যেটা সেটা হচ্ছে যে আপনাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 50টা বাইক নিয়ে গেছিল মনে আছে কিনা যে বান্দরবান ট্যুর ছিল তো তখন থেকে আমি মানে আপনাদের সিআরবি যে গ্রুপকে ফলো করি সাহেব ভাইয়ের সাথে তখন থেকে কন্টাক্ট কথা বলি তারপর হচ্ছে বাইকে আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে ভাই আপনাদের একটা গ্রুপ টুরে অংশগ্রহণ করব তো এতদিন পরে এটা ভাগ্যতে মিলছে লটারি পেলাম ভাগ্যতে মিলছে সবাইকে ধন্যবাদ আমারও সিআরপিজেডকে ধন্যবাদ এবং টোটাল এনার্জিসকে ধন্যবাদ আর আজকে টোটাল এনার্জিস আমার জিক্সারে ড্রিঙ্ক দিলাম এটার ইউজার রিভিউটা পরবর্তীতে অবশ্যই দিব আর আজকে ড্রিঙ্ক দিয়ে দিছি হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এখন আমরা আছি কক্সবাজার এই সমুদ্র সৈকত পারে এখানে আমাদের বাইকগুলো হচ্ছে দিয়ে একটু ছবি উঠানো হচ্ছে আপনার এই কথাটা ভিডিওতে রেকর্ড হয়েছে জরিমানা হয়েছে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে ভালো টিম মেম্বার সবাই এখানে সব লবণ ক্ষেত যত দূর চোখ যায় শুধু লবণ ক্ষেত আর লবণ ক্ষেত
উত্তাল আমরা দেখতেছি যে প্রচুর উত্তাল সমুদ্র